বন্ধুরা আসসালামু আলাইকুম। বাংলাদেশের সঙ্গে ভারতের যাওয়া আসার জন্য চারটি উল্লেখযোগ্য মাধ্যম আছে। একটা হচ্ছে বিমান বা এয়ারে, একটা হচ্ছে ট্রেনে, একটা হচ্ছে জলপথে। কিছুদিন আগে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রচেষ্টায় কলকাতা ঢাকা, ঢাকা কলকাতার মধ্যে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু করেছিল, কিন্তু এখনও সেটাকে বাণিজ্যিকভাবে চালু করা হয়নি। এবং সবথেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে সড়কপথ। এই সড়কপথ দিয়েই অসংখ্য মানুষ প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন শহরে, বিভিন্ন অঙ্গরাজ্যে যাওয়া আসা করে থাকেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্থলবন্দর কয়টি এবং সেইগুলো কী কী, এই স্থলবন্দরের বাংলাদেশ প্রান্তের শহর বা বর্ডারের নাম কী এবং ভারত সীমান্তের বর্ডার বা শহরের নাম কী, সেই বিষয়ে বিস্তারিত। বাংলাদেশ থেকে যারা ভারতে গিয়ে থাকেন তাদের মধ্যে অধিকাংশই কিন্তু চিকিৎসা নিতে ভারতে যান। অনেকের আবার আত্মীয় স্বজন ভারতে আছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ বা পড়ালেখার কাজেও বাংলাদেশের নাগরিক ভারতে যাওয়া আসা করেন। এই নাগরিকদের মধ্যে অধিকাংশই কিন্তু নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, যার ফলে তারা যাওয়া আসার মাধ্যম হিসাবে বিমান বা ট্রেন মাধ্যমকে বাছাই না করে সড়ক পথকেই বেছে নেন। বাংলাদেশের একজন নাগরিক যখন এই ভিসার জন্য আবেদন করবেন তখন কোন পোর্ট দিয়ে যাবেন, কোন শহরে যাবেন, সেই বিষয়টা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। সমস্যা হয় তখন যখন আপনি যে পোর্ট বা বর্ডার দিয়ে যাবেন ওই পোর্ট বা বর্ডার নির্ধারণ করার সময় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটের যে আবেদন ফর্ম সেখানে কিন্তু বাংলাদেশের বর্ডার উল্লেখ থাকে না, উল্লেখ থাকে ভারতের বর্ডার। যেমন আপনি যদি বেনাপোল সিলেক্ট করেন তাহলে সিলেক্ট করতে হবে বাইরোড হরিদাসপুর। আমরা জানি বেনাপোল বর্ডার, হরিদাসপুর বর্ডার কিন্তু আমরা অনেকেই জানি না, ফলে আমরা বেনাপোল দিয়ে যেতে গেলে কোন বর্ডার সিলেক্ট করব এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি। তাছাড়া বেনাপোল বর্ডারটি একটি জনপ্রিয় বর্ডার, ফলে অনেকেই এই বর্ডারের ভারত প্রান্তের নাম হরিদাসপুর এটা জেনে থাকে, কিন্তু অনেক অখ্যাত বা কম জনপ্রিয় অনেক বর্ডার আছে, যেমন হিলি, বাংলাবান্ধা, ডাউকি, এছাড়াও অনেক স্থলবন্দর। এই সকল স্থলবন্দরের ভারত সীমান্তের বর্ডারের নামটা কী যদি আপনার জানা থাকে তাহলে আপনি ওই বর্ডার সিলেক্ট করে খুব সহজেই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন আমরা কম্পিউটার থেকে সরাসরি দেখে নেব। প্রথমে জানিয়ে দেব বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি BLPA যে সকল স্থলবন্দর নিয়ন্ত্রণ করে সেইগুলি। এক নম্বর হচ্ছে বেনাপোল ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইডের নাম হচ্ছে বেনাপোল সারসা যশোর। ইন্ডিয়ান সাইড পেট্রাপোল বনগা, দক্ষিণ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। দুই নম্বর হচ্ছে বুড়িমারি ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইড বুড়িমারি, পাটগ্রাম, লালমনিরহাট। ইন্ডিয়ান সাইড চ্যাংড়াবান্ধা, মেখালিগঞ্জ, কুচবিহার, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তিন নম্বর হচ্ছে আখাউড়া ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইড আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। ইন্ডিয়ান সাইড রামনগর, আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া। চতুর্থ হচ্ছে ভোমরা ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইড সদর উপজেলা, সাতক্ষীরা। ইন্ডিয়ান সাইড গোজাডাঙ্গা, দক্ষিণ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। পঞ্চম হচ্ছে নকুগাঁও ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইট হচ্ছে নলিতাবাড়ি, শেরপুর। ইন্ডিয়ান সাইট ডালু, বরঙ্গাপাড়া, মেঘালয়, ইন্ডিয়া। নাম্বার ৬ তামাবিল ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইট গোয়াইনঘাট, সিলেট। ইন্ডিয়ান সাইট ডাউকি, শিলং, মেঘালয়, ইন্ডিয়া। সাত নম্বরে হচ্ছে দর্শনা ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইট জয়নগর, দর্শনা, দামোড়হুদা, চুয়াডাঙ্গা। ইন্ডিয়ান সাইট গেদে, কৃষ্ণনগর, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আট নম্বরে হচ্ছে বিলোনিয়া ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইট বিলোনিয়া, ফেনী। ইন্ডিয়ান সাইট বিলোনিয়া, ত্রিপুরা, ইন্ডিয়া। নয় নম্বরে হচ্ছে গোবরাকুড়া কুড়ৈতলি ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইট হালুয়াঘাট, ময়মনসিংহ। ইন্ডিয়ান সাইট গুচুপাড়া, তুরা, মেঘালয়, ইন্ডিয়া। দশ নম্বরে হচ্ছে রামগড় ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইট রামগড়, খাগড়াছড়ি। ইন্ডিয়ান সাইট সাবরুম, ত্রিপুরা, ইন্ডিয়া। এগারো নম্বর হচ্ছে সোনাহাট ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইট ভুরুঙ্গুমারি, কুড়িগ্রাম। ইন্ডিয়ান সাইট সোনাহাট, ধুবরি, আসাম, ইন্ডিয়া। বারো নম্বরে হচ্ছে তেজামুখ ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইট তেজামুখ, বরকাল, রাঙ্গামাটি। ইন্ডিয়ান সাইট দেমাগ্রি, মিজোরাম, ইন্ডিয়া। তেরো নম্বরে হচ্ছে চিলাহাটি ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইট চিলাহাটি, ডোমার, নীলফামারি। ইন্ডিয়ান সাইট হলদিবাড়ি, কুচবিহার, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। চোদ্দ নম্বরে হচ্ছে দৌলতগঞ্জ ল্যান্ড পোর্ট, বাংলাদেশ সাইট দৌলতগঞ্জ, জীবননগর, চুয়াডাঙ্গা। ইন্ডিয়ান সাইট
মাজদিয়া নদিয়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। 15 নম্বর হচ্ছে ধানুয়া কামালপুর ল্যান্ডপোর্ট। বাংলাদেশ সাইট বক্সিগঞ্জ জামালপুর। ইন্ডিয়ান সাইট হচ্ছে মহেন্দ্রগঞ্জ আমপটি মেঘালয় ইন্ডিয়া। 16 নম্বর হচ্ছে শিওলা ল্যান্ডপোর্ট। বাংলাদেশ সাইট শিওলা বিয়ানীবাজার সিলেট। ইন্ডিয়ান সাইট সুতরকান্দি করিমগঞ্জ আসাম। 17 নম্বর হচ্ছে বালা ল্যান্ডপোর্ট। বাংলাদেশ সাইট বালা চুনারুঘাট হবিগঞ্জ। ইন্ডিয়ান সাইট পাহাড়মুড়া খোয়াই ত্রিপুরা। এখন আমি আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের বিল্ড অপারেটেড অ্যান্ড ট্রান্সফার বেসিসে যে পোর্টগুলো নিয়ন্ত্রিত হয় বিওটি দ্বারা। এক নম্বরে হচ্ছে সোনামসজিদ ল্যান্ডপোর্ট। বাংলাদেশ সাইট শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। ইন্ডিয়ান সাইট মাহাদীপুর মালদা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। 2 নম্বরে হিলি ল্যান্ডপোর্ট। বাংলাদেশ সাইট হিলি হাকিমপুর দিনাজপুর। ইন্ডিয়ান সাইট হিলি সাউথ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। 3 নম্বরে হচ্ছে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট। বাংলাদেশ সাইট তেঁতুলিয়া পঞ্চগড়। ইন্ডিয়ান সাইট ফুলবাড়ি জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। 4 নম্বরে হচ্ছে টেকনাফ ল্যান্ডপোর্ট। বাংলাদেশ সাইট টেকনাফ কক্সবাজার। আর মায়ানমার সাইট মংডু মায়ানমার। বাংলাদেশের সঙ্গে বর্তমানে মায়ানমারের একটা মাত্র ল্যান্ডপোর্ট চালু আছে, আর সেটা হচ্ছে এই টেকনাফ ল্যান্ডপোর্ট। 5 নম্বরে হচ্ছে বিবিবাজার ল্যান্ডপোর্ট। বাংলাদেশ সাইট সদর উপজেলা কুমিল্লা। ইন্ডিয়ান সাইট শ্রীমান্তপুর সোনামুড়া আগরতলা ত্রিপুরা। 6 নম্বরে হচ্ছে বিরল ল্যান্ডপোর্ট। বাংলাদেশ সাইট বিরল দিনাজপুর। ইন্ডিয়ান সাইট রাধিকাপুর গৌড়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। বাংলাদেশ ভারতের মধ্যে কিছু প্রপোজড ল্যান্ডপোর্ট আছে যেগুলো প্রস্তাবিত পর্যায়ে আছে, এবং এই সকল ল্যান্ডপোর্টের সকল কার্যক্রম এখনও শুরু হয়নি। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে মুজিবনগর ল্যান্ড কাস্টমস স্টেশন। বাংলাদেশ সাইট মুজিবনগর মেহেরপুর। ইন্ডিয়ান সাইট হৃদয়পুর চাপড়া নদিয়া ওয়েস্ট বেঙ্গল। 2 নম্বরে হচ্ছে প্রাগপুর ল্যান্ড কাস্টমস স্টেশন। বাংলাদেশ সাইট দৌলতপুর কুষ্টিয়া। ইন্ডিয়ান সাইট শিকারপুর করিমপুর সাউথ দিনাজপুর। বন্ধুরা, আমরা এই ল্যান্ডপোর্টের তালিকা কোন সাইট থেকে পেয়েছি, এর তথ্য সূত্র কী, তা জানতে আমাদের ডেসক্রিপশানে চেক করবেন। তাহলে সেখানে আমরা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিজেরাও এই ল্যান্ডপোর্টগুলোর লিস্ট দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, আর ফ্লাইং বার্ড চ্যানেলের সাথে থাকার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ।